ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের দ্বিতীয় ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্ব কলাক্ষেত্রে। ত্রৈবার্ষিক সম্মেলনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রমোদ সিং হরায়, গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, পুরপিতা শীতলচন্দ্র মজুমদার সহ মজদুর সংঘের বিভিন্ন পদাধিকারীরা। মুখ্যমন্ত্রী বার্ষিক সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের একটি দাবির ভিত্তিতে পরিবহন ফিটনেস ফাইন এককালীন ছাড়ের ব্যবস্থা করে দেওয়া হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন মজদুর সংঘের ভাইদের। এই সম্মেলনে মজদুর সংঘের সদস্য সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্য। ভাইরা আছেন এখানে, আমার বোনেরা ও দেখছি এখানে ওনাদের সাথে যুক্ত। আমার মনে আছে 1972-তে আমি যখন মধ্যপ্রদেশের মেদিনীপুর শহরে যাব তখন একটি চাকরা অটো আমি এখানে দেখতে পাই। ত্রিপুরাতে তখন অটো কিন্তু ছিল না এবং সেই অটোতেই কিন্তু আমি চলাফেরা করতাম, খুব মজবুত অটো তৎকালীন সময়। এবং যে কোনো জায়গায় আমরা আসা যাওয়া মানে অটোতেই ব্যবহার করতাম। তো ভাবতাম যে আগরতলাতে কবে বা ত্রিপুরাতে কবে সেই অটো আসবে। দেখতে দেখতে এখন শুধু আগরতলা না, সারা ত্রিপুরাতেই এই অটো পারমিটের জন্য কত রকমের সমস্যা হচ্ছে। সে অটো রয়েছে এখন সারা ত্রিপুরাতে এবং এই সবই জায়গায় যারা